আজি মণ্ডপরে ষষ্ঠী পূজা বিল্ব বরণ পরে মণ্ডপরে পূজা পাইবে মা। সেপটে আজি শক্তিপীঠে মাঙ্ক সপ্তমী পূজা, চণ্ডী পাঠ ও মন্ত্র উচ্চারণে প্রকম্পিত হচ্ছে রাজ্যর বিভিন্ন শক্তিপীঠ। শারদীয় দুর্গা পূজা পাই জোরসোরে চালিছি পূজার্চনা, ষোড়শ পূজা উপচার বিধিরে চালিছি পূজা। মাঙ্কু বিভিন্ন বেশরে সজ্জিত করা যাচ্ছে, করোনা কটকণা ভিতরে পালন হচ্ছে দশহরা পূজা। তবে সম্পর্কিত অধিক সূচনা দেবে ঝঙ্কড় সারালারু আমার প্রতিনিধি সেটার অছন্তি মানস। তবে মানস, কিভাবে চালিছি পূজার্চনা আজি মাঙ্ক ষষ্ঠ যদি কইবা ষষ্ঠী পূজা, এবং যদি কইবা খুব জোরসোরে পালন করা যাচ্ছে কিন্তু চলিত বর্ষ করোনা কটকণা যোগু কিছুটা ফিকা পড়ছে মাঙ্ক পূজা? হ্যাঁ দেখন্তু স্বপ্না, আমি রহিছু জগৎসিংহপুর জেলার অধিষ্ঠাত্রী দেবী, যেকি মা শারদাঙ্ক পীঠরে যে পীঠ এবে চলচঞ্চল হওয়া কথা কিন্তু করোনা কটকণাকু নেইকরি আজি এ ফিকা পড়ছে, যেটিকি বুন্ডমাল হওয়া কথা শ্রদ্ধাড়ু মানকর ছুঁ ছুটিয়া কথা সারা জেলা কাইকি রাজ্যরু ভক্ত মানে আসছে এই পবিত্র দশহরা মহাপার্বণে মাঙ্কু টিকে দর্শন কলে কোটি জন্মর পুণ্য লাভ হয়ে যায়। যে এই মাঙ্ক টিকে যে অধিষ্ঠাত্রী দেবী জগৎসিংহপুর জেলার অধিষ্ঠাত্রী যে প্রসিদ্ধ শক্তিপীঠ পাবে পূজা পাইছেন মা শারদা, সেটি যেতবে এই পবিত্র পার্বণে মাঙ্কু টিকে দর্শন কলে ভক্ত তার মনবাঞ্ছা পূরণ হয়ে যায়। কিভাবে ভাবে মাঙ্ক পাখে টিকে অড়ি কলে ভক্ত পূরণ নিজের মনস্কামনা মাঙ্ক পাখে অড়ি কলে যেতবে মনস্কামনা পূর্ণ হয়ে সেবে মা পাখ ছুটি আসছে ভক্ত। এই যে পবিত্র যে পার্বণ পর্ব হচ্ছে মা শারদাঙ্কর, যে জগৎসিংহপুর জেলার অধিষ্ঠাত্রী দেবী মা শারদাঙ্কর হচ্ছে পবিত্র পর্ব, এবং যেতে পর্ব রয়েছে মাঙ্কর সবুঠারু বড় পর্ব হচ্ছে আমার পার্বণ পর্ব। এই চলিত বর্ষ এইটি 46 দিন পালন করা যাইছে, মূলাষ্টমী ঠারু আরম্ভ হয়েকি মহাষ্টমী এবং দশমীরে বিসর্জন করা যায়। এই যে পবিত্র দিন মানকরে এই যে যেতে দিন রহিলা চলিত বর্ষ দো মাসি রহিছিবারু ইয়াকু চলিত বর্ষ 40 দিনের ঊর্ধ্ব পূজা করা যাইছে। প্রত্যেক দিন মাঙ্কর মহিষা বর্ধন বেশ সহিত সুনা বেশ করা যাইছে, কিভাবে ভাবে মাঙ্কু দর্শন করিবে এবং ভক্ত মানকে কিভাবে যে করোনা কটকণা রয়েছে সে করোনা কটকণারে ভক্ত মানে মাঙ্কু ঠিকসে দর্শন করিপারু নাহান্তি। সেথিপাই প্রশাসন তরফরু মধ্যে বিভিন্ন সময়ের ডিজিটাল মাধ্যমে মধ্যে ফটো এবং ভিডিও মাধ্যমে মধ্যে সোশ্যাল মিডিয়ারে মাঙ্কর দর্শন করাউছেন যে রয়েছেন সেবায়ত মানে। আমি রয়েছু আজ সেই শক্তিপীঠরে পবিত্র পীঠরে কিভাবে ভাবে মাঙ্কু লোকমানে দর্শন করিবে এবং তাঙ্কর যে বর্ষকর যেত পার্বণ পর্বরে মাঙ্কু টিকে দর্শন করিয়া পাই ওড়িশা কোন ওড়িশা বাহারু শ্রদ্ধাড়ু মানে ছুটি আসিথান্তি আজি সেই পর্বর দিন, কিন্তু করোনা কটকণা পাই এই পর্ব ফিকা পড়ছে। শ্রদ্ধাড়ু মানকর দেখা দর্শন যে পরিমাণ শ্রদ্ধাড়ু এটি হওয়া কথা সেই পরিমাণ শ্রদ্ধাড়ু নথিলে মধ্যে দিন তমাম কিছু কিছু শ্রদ্ধাড়ু আসুচন্তি, এবং তা সহিত যেমন রয়েছেন সেবায়ত মানে কিভাবে মানে যেতে শ্রদ্ধাড়ু আসুচন্তি মাঙ্ক পাই গোটে ছোটিয়া গেট করা যাইছে, সেই ছোট গেট মাধ্যমে মাঙ্কু সেমানে দর্শন করছেন এবং যাহা তাঙ্কর মনবাঞ্ছা রয়েছে মাঙ্ক নিকটে রয়ে করছেন। আম পাখে রয়েছেন মন্দির যে সেবায়ত রয়েছেন এই পবিত্র যে মহা পার্বণর পর্ব রয়েছে এয়া কেবেঠারু আরম্ভ হবে কিভাবে ভাবে পালন করা হয়েছে আম পাখে রয়েছেন জন সেবায়ত। এই যে মাঙ্কর যে পবিত্র পার্বণ পর্ব রয়েছে এখন কিভাবে ভাবে পালন করা যায়? মাঙ্কর পার্বণ পর্ব 10 তারিখ ঠুঁ আরম্ভ হয়েছে, 23 তারিখ রয়েছে মাঙ্কর অষ্টমী পূজা, মহাষ্টমী পূজা 23 তারিখ দিন করা যাব, 24 তারিখ হচ্ছে নবমী, 25 তারিখ হচ্ছে দশহরা, মা শারদাঙ্কর ষষ্ঠী সপ্তমী অষ্টমী, মাঙ্কর সন্ধ্যাবেলে মহিষা মর্দিন বেশ, রাতে সুনা বেশ করা যাচ্ছে, মা নবপত্রিকা ঠুঁ 17 তারিখ ঠুঁ 23 তারিখ পর্যন্ত যে চলন্তী প্রতিমা আমার অনেক লণ্ডা দোলটি অছি গোটা অধা কিলোমিটর হব মাঙ্কর যেটা জন্মস্থান সেটি মা পরিক্রমা করা যাতে। এ করোনা কটকণা যে বর্তমান অছি আমি মাঙ্ক পাখে জনাওছু এ করোনা কটকণা শীঘ্র দূরীভূত হোক, ভক্ত মানে যেটি অনেক ভক্ত মানে ভালো রুহতু, কিন্তু পূজা নীতি যেমন হওয়া কথা হচ্ছে কিন্তু প্রশাসন তরফ ভক্ত মানুষ দর্শন কিছু করার সুবিধা না। আজি আজি যে মহাসপ্তমীর পর্ব রয়েছে পীঠরে কিভাবে ভাবে আজি মাঙ্কর কিভাবে ভাবে পূজা অর্চনা সকাল করা যাইছে এবং কোন কোন পূজা অর্চনা করা যাইছে আম পাখে আছেন বরিষ্ঠ সেবায়ত রয়েছেন, কিভাবে ভাবে মাঙ্কর যে পবিত্র মহাসপ্তমী পূজা আরম্ভ হয়েছে গতকাল ষষ্ঠী ছিল, কোন কোন কেউ ইয়ে পূজা করা যাচ্ছে এবং কেউ রীতিনীতি পূজা করা যাচ্ছে এবং সকাল আজি সপ্তমীরে মাঙ্কর কি কি পূজা করা যাচ্ছে দিন তমাম বর্ণনা টিকে কর। আজি কালি মাঙ্কর ষষ্ঠী পূজা যাইছি, আজি সপ্তমী পূজা, আজি মাঙ্কর সকাল মার্জনারিকা সরিছি এবং মাঙ্কর পূজা পূজা সরি বর্তমানে মাঙ্কর বাল্যভোগ পূজা করা যাব এবং 10 তারিখ ঠার পূজা মাঙ্কর আরম্ভ হলানি
ମୂଳାଷ୍ଟମୀ ଠାରୁ ମହାଷ୍ଟମୀ ଯାକେ ମାଆଙ୍କର ପୂଜାପୂଜି ନୀତିଗତି ସବୁ ଠିକ୍ସେ ଚାଲିଛି ଏବଂ ଭକ୍ତମାନଙ୍କୁ କୋଭିଡ଼ କଟକଣା ଯୋଗୁଁ ଭକ୍ତମାନଙ୍କୁ ବନ୍ଦ ଅଛି ଏବଂ ନୀତିଗତି ସବୁ ଠିକ୍ସେ ଚାଲିଛି ଏବଂ ମାଆଙ୍କର ପୂଜାପୂଜି ଠିକ୍ ଚାଲିଛି ଆଜ୍ଞା ସେଥିପାଇଁ ମାଆଙ୍କର ଭକ୍ତମାନଙ୍କୁ କେବଳ ବନ୍ଦ ଅଛି ତାହେଲେ ଆଉ ସବୁ ମାଆଙ୍କର ନୀତିଗତି ପୂଜା ସବୁ ଠିକ୍ ଚାଲିଛି ଜୟ ମା ସକଳ ଆଉ କ'ଣ ଏଇ ଯେଉଁ ସୁନା ବେଶ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମହିଷା ମର୍ଦିନ ବେଶ କରାଯାଏ ସୁନା ବେଶ କରାଯାଏ ଆର କିଭଳି ଭାବରେ ବେଶ କରାଯାଏ ଏବଂ ମାଙ୍କର ରାତିରେ ଯେଉଁ ଷୋଡ଼ଶ ଉପଚାର ପୂଜା କରାଯାଏ ମାଙ୍କର ପୂଜା ପାଠ ସରିଲା ପରେ ସେଇଥିରେ ସୁନା ବେଶ ମାଙ୍କର କରାଯାଏ ଏବଂ ମୂଳାଷ୍ଟମୀରୁ ମହାଷ୍ଟମୀ ଯାକେ ବର୍ତ୍ତମାନ ମହାଲକ୍ଷ୍ମୀ ମହାକାଳୀ ମା ସରସ୍ୱତୀ ଏବଂ ସରସ୍ୱତୀଙ୍କ ବେଶ ମାଙ୍କର ତିନି ଷଷ୍ଠୀ ସପ୍ତମୀ ଅଷ୍ଟମୀ ମାଙ୍କର ବେଶ କରାଯାଉଛି ସନ୍ଧ୍ୟା ମହିଷା ମର୍ଦ୍ଦିନୀ ବେଶ ସନ୍ଧ୍ୟା ନିଶ୍ଚିତ ଭାବେ ମାନସ ଯେଭଳି ପ୍ରତି ବର୍ଷ ଅତି ଆଡମ୍ବର ସହିତ ପାଳନ କରାଯାଇଥାଏ କିନ୍ତୁ ଚଳିତ ବର୍ଷ କରୋନା କଟକଣା ଯୋଗୁଁ ମନ୍ଦିର ଭିତରକୁ କୌଣସି ଭକ୍ତଙ୍କୁ ପ୍ରବେଶ ପାଇଁ ଅନୁମତି ମିଳିନାହିଁ ତାହା ସହିତ ସାତ ଜଣ ସେବାୟତ ପୂଜା ମଣ୍ଡପରେ ରହି ଯାହା ମାଆଙ୍କୁ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିବା ପାଇଁ ଯାହା ରାଜ୍ୟ ସରକାର ପକ୍ଷରୁ ଗାଇଡ୍ଲାଇନ୍ ମଧ୍ୟ ଜାରି କରାଯାଇଛି ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ଅପଡେଟ୍ ପାଇଁ ମାନସ